নমস্কার বন্ধুরা প্রাকৃতিক ভূগোলে আমরা দেখছিলাম বিভিন্ন প্রকার পর্বত মালভূমি এবং সমভূমি সম্পর্কে ঠিক এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি বিভিন্ন প্রকার পর্বত সম্পর্কে তারপর থেকেই আজকে এই ভিডিওটা শুরু করব তো আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন আর সেই ভিডিওটি এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে প্রাকৃতিক ভূগোলের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও এই চ্যানেলের প্লে লিস্টে ভারতের ইতিহাস ভারতের ভূগোল এবং ভারতের অর্থনীতি সম্পর্কে ভিডিও বানিয়ে প্লে লিস্ট করে সাজানো রয়েছে তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমরা আজকে শুরু করব বিভিন্ন প্রকার মালভূমি দিয়ে তার আগে জানতে হবে মালভূমি কাকে বলে সমুদ্র তল থেকে তিনশো মিটারের উঁচুতে অবস্থিত খাড়া ঢালযুক্ত এবং ঢেউ কেলানো বিস্তীর্ণ ভূমিভাগকে বলা হয় মালভূমি অর্থাৎ মালভূমি হতে গেলে একটা ভূমিভাগকে সমুদ্র তল থেকে তিনশো মিটার উঁচুতে অবস্থিত হতে হবে তার ঢালটা খাড়া হতে হবে এবং উপরের ভূমিটা ঢেউ খেলানো হতে হবে তাহলেই তাকে আমরা মালভূমি বলতে পারব পাহাড় বা পর্বতের ক্ষেত্রে যেখানে উপরিভাগটা ভাগটা ছুঁচালো আকৃতির হয় সেখানে মালভূমির ক্ষেত্রে পাহাড় মানে উপরের ভাগটা এরকম সমতল মতো হয় ঢেউ খেলানো হয় বা সমতল মতো হয় এরকম ছুঁচালো না সেই কারণেই মালভূমিকে আবার বলা হয় টেবিল টেবিল ল্যান্ড ল্যান্ড এর কারণ এর উপরিভাগটা টেবিলের মতো হয় পৃথিবীতে এই মালভূমি সৃষ্টির প্রধানত তিনটি কারণকে দায়ী করা যেতে পারে প্রধানত তিনটি কারণে মালভূমি সৃষ্টি হয়েছে প্রথম কারণ ভূ আন্দোলন ও পাত সঞ্চালন আগে তিনি বলেছিলাম যে পৃথিবীর নিচে মানে আমরা যদি পৃথিবীর ভূমি তল থেকে নিচের দিকে চলে যাই আমরা পেয়ে যাব বিভিন্ন পাত সেই পাত সঞ্চালনের ফলে যদি ভূ আন্দোলন দেখা যায় তাহলে কোন কোনো অঞ্চল উঁচু হয়ে গেলে সেইখানে মালভূমি সৃষ্টি হয় যেমন তিব্বত মালভূমি আরবের মালভূমি দাক্ষিণাত্য মালভূমি আর আফ্রিকার মালভূমি এইভাবে তৈরি হয়েছে দ্বিতীয় কারণ ভূপৃষ্ঠের ক্ষয় সাধন বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে কোনো উঁচু পর্বত বা পাহাড় যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তখন সেটা মালভূমির আকার ধারণ করে এইভাবেও পৃথিবীতে অনেক মালভূমি তৈরি হয়েছে যেমন ইউরোপের ফিজেল্ট মালভূমি মধ্য ভারতের বুন্দেলখণ্ড মালভূমি এবং বাঘেলখন্ড মালভূমি এইভাবে তৈরি হয়েছে এবং তৃতীয় কারণ হচ্ছে লাভা সঞ্চয় আগের দিনে আমরা লাভা সঞ্চয়ের মাধ্যমে পর্বত সৃষ্টি হতে দেখেছিলাম সেইভাবেই লাভা সঞ্চয়ের মাধ্যমে মালভূমিও সৃষ্টি হতে পারে এরকম কিছু মালভূমির উদাহরণ হচ্ছে উত্তর আমেরিকার কলম্বিয়া মালভূমি আফ্রিকার আবিসিনিয়া মালভূমি ভারতের মহারাষ্ট্র মালভূমি এবং মালব মালভূমি তো এবার আমরা দেখব মালভূমি শ্রেণী বিভাগ আকৃতি বিস্তৃতি উচ্চতা তার গঠন উৎপত্তির পার্থক্য এই সমস্ত কিছুর বিচারে মালভূমিকে বেশ কিছু ভাগে ভাগ করা যায় যথা প্রথম ব্যবচ্ছিন্ন মালভূমি দ্বিতীয় ক্ষয়প্রাপ্ত মালভূমি তৃতীয় পর্বত বেষ্টিত মালভূমি চতুর্থ মালভূমি পঞ্চম সিল্ড মালভূমি ষষ্ঠ পিডমন্ট মালভূমি সপ্তম মরু মালভূমি এবং শেষ অষ্টম তুষার মালভূমি এতগুলো ভাবে ভাগ করা যায় মালভূমিকে ব্যবচ্ছিন্ন মালভূমি ক্ষয়প্রাপ্ত মালভূমি পর্বত বেষ্টিত মালভূমি লাভা মালভূমি শিল্ড মালভূমি পিটবন্ড মালভূমি মরু মালভূমি এবং তুষার মালভূমি এই সব সবকটা সম্পর্কে আমাদের এখন দেখতে হবে প্রথমে আমরা জানবো ক্ষয়প্রাপ্ত মালভূমি সম্পর্কে নাম থেকেই বোঝা যাচ্ছে যে কোনো উঁচু পার্বত্য অঞ্চল বহু দিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে গেলে অনুচ্চ মালভূমিতে পরিণত হয় সেই ধরনের মালভূমিকে বলা হয় ক্ষয়প্রাপ্ত মালভূমি উদাহরণ হিসাবে বলা যায় ইউরোপে ফিজেল্ড মালভূমি বহু প্রাচীনকালে ইউরোপে একটা পর্বত শ্রেণী ছিল যার নাম ক্যালিডেনিয়ান পর্বত ক্যালিডেনিয়ান পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমানে ফিজেল্ট মালভূমি তৈরি হয়েছে এরপরে আমরা দেখব ব্যবচ্ছিন্ন মালভূমি সম্পর্কে এই যে ক্ষয়প্রাপ্ত মালভূমিগুলি দেখলাম এইগুলি প্রধানত কোমল শিলা দিয়েই গঠিত হয় তাই জন্যই দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং দিয়ে মালভূমিতে পরিণত হয় তো ক্ষয়প্রাপ্ত মালভূমির মধ্যে যদি কঠিন শিলাস্তর দ্বারা গঠিত কোনো উঁচু ভূমি থাকে তাহলে সেগুলো মালভূমির থেকে উঁচু হয়ে অবস্থান করে এই রকম মালভূমির মাঝখানে মাঝখানে অবস্থিত উঁচু পার্বতের মাঝখান দিয়ে যদি নদী প্রবাহিত হয়ে মালভূমিকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দেয় তখন সেই মালভূমিকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে প্রাচীন কোনো মালভূমির কোমল শিলাস্তর যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং তার মাঝখানে মাঝখানে যদি কঠিন সিলাস্তর দ্বারা গঠিত পাহাড় উঁচু হয়ে অবস্থান করে এবং তার মধ্যে দিয়ে যদি নদী প্রবাহিত হয়ে সেই উঁচু পার্বত্য অঞ্চলগুলিকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দেয় তখন সেই ধরনের মালভূমিকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি যেমন ভারতের ছোটনাগপুর মালভূমি ছোটনাগপুর মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ এছাড়াও গ্রেট ব্রিটেনের স্কটল্যান্ড ও ওয়েলসের উঁচু ভূমি অঞ্চল এরকম ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ পরবর্তী পর্বত বেষ্টিত মালভূমি আমরা আগের দিনের ভিডিওতে ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয় সেটা দেখেছিলাম নবীন ভঙ্গীল পর্বত যখন সৃষ্টি হয় তখন দুটি পর্বতের মধ্যবর্তী কোনো অংশ উঁচু হয়ে মালভূমির আকার যদি ধারণ করে সেটাকে বলা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি নবীন ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় যদি দুটি পর্বতের মাঝখানে নিচু অংশ কোনো কারণে ভূ আলোড়নের ফলে উঁচু হয়ে মালভূমিতে পরিণত হয় তখন চারিদিকে পর্বত বেষ্টিত হওয়ার কারণে ওই মালভূমিকে বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি যেমন তিব্বত মালভূমি তিব্বত মালভূমির উত্তরে রয়েছে কুয়েন লুন পর্বত তিব্বত মালভূমির উত্তরে রয়েছে কুয়েনলুন পর্বত এবং দক্ষিণে রয়েছে কারাকোরাম এবং হিমালয় পর্বত এবং তার মাঝখানে রয়েছে এই তিব্বত মালভূমি তাই এটি একটি পর্বত বেষ্টিত মালভূমি দ্বিতীয় উদাহরণ আনাতলিয়া মালভূমি আনাতলিয়া মালভূমি উত্তরে পান্টিক এবং দক্ষিণে টরাস পর্বত দ্বারা বেষ্টিত এবং আরো একটি উদাহরণ হচ্ছে ইরাক মালভূমি ইরাক মালভূমির উত্তরে রয়েছে এলবুর্জ পর্বত এবং দক্ষিণে রয়েছে জাগ্রোস পর্বত উত্তরে রয়েছে এলবুর্জ এবং দক্ষিণে রয়েছে জাগ্রোজ পর্বত তার মাঝখানে রয়েছে এই ইরাক মালভূমি তাই জন্য এটিও একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ এর পরবর্তী হচ্ছে লাভা মালভূমি ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে যদি ম্যাগমা বাইরে বেরিয়ে আসে এবং ধীরে ধীরে সেই ম্যাগমা জমে মালভূমির আকার যদি ধারণ করে তাহলে সেটা হবে লাভা মালভূমি যেমনভাবে লাভা পর্বত সৃষ্টি করে বা আগ্নেয় পর্বত সৃষ্টি করে সেইভাবেই লাভা মালভূমিও একইভাবেই তৈরি হয় এক্ষেত্রে তফাৎটা হচ্ছে লাভা মালভূমি আকৃতিতে মালভূমির মতো দেখতে হয় অর্থাৎ ঢেউ খেলানো হয় এবং এর উচ্চতা কম হয় কিন্তু যেটা আগ্নেয় পর্বত সেটার উচ্চতা অনেক বেশি হয় এবং সেটা শঙ্কু আকৃতির বা ত্রিভুজ আকৃতির হয় লাভা মালভূমির উদাহরণ হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি দাক্ষিণাত্য মালভূমির বেশ কিছুটা অংশ লাভা মালভূমি এর মধ্যে এই অঞ্চলে ভূমিরূপ সিঁড়ির মতো ধাপে ধাপে পশ্চিম থেকে পূর্ব দিকে নেমে গেছে এরকম সিঁড়ির মতো ধাপে ধাপে পশ্চিম থেকে পূর্ব দিকে নেমে গেছে এই জায়গাটাকে বলা হচ্ছে ডেকান ট্র্যাপ তাহলে ডেকান ট্র্যাপ দাক্ষিণাত্য মালভূমিতে দেখতে পাওয়া যায় এছাড়াও আফ্রিকার আবিনিশিয়া এবং সোমালিয়া এই দুটি মালভূমিও লাভা মালভূমির উদাহরণ পরবর্তী শিল্ড মালভূমি ভূগর্ভস্থ পাত সঞ্চালনের ফলে দুটো পাত একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে যদি কোনো মালভূমি গঠন করে তাকে বলা হয় সিল্ড মালভূমি ভূগর্ভস্থ পাত সঞ্চালনের ফলে দুটি পাত পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে যদি মালভূমি গঠিত হয় তাহলে সেটাকে বলা হচ্ছে সিল্ড মালভূমি এর উদাহরণ সাইবেরিয়া মালভূমি কানাডা মালভূমি এই ধরনের মালভূমির উদাহরণ পরবর্তী পিডমন্ট মালভূমি পর্বতের পাদদেশ অঞ্চল ক্ষয়প্রাপ্ত হয়ে এই ধরনের মালভূমি তৈরি করে পর্বতের একটি পর্বতের পাদদেশ অঞ্চলটা ক্ষয়প্রাপ্ত হয়ে এরা মালভূমি তৈরি করে সেটাকে বলা হচ্ছে পিডমন্ট মালভূমি উদাহরণ কলোরাডো মালভূমি কলোরাডো মালভূমি একটি পিডমন্ড মালভূমির উদাহরণ পরবর্তী মরু মালভূমি মরু অঞ্চলে বালি সঞ্চিত হয়ে এই ধরনের মালভূমি তৈরি করে বিভিন্ন মরুভূমিতে এই ধরনের মালভূমি দেখতে পাওয়া যায় এবং পরবর্তী তুষার মালভূমি কুমেরু অঞ্চলে এবং সুমেরু অঞ্চলে তুষার সঞ্চিত হয়ে তুষার মালভূমি তৈরি হয় এই গেল মালভূমি সম্পর্কে আলোচনা এবার আমরা শুরু করব সমভূমি সম্পর্কে আলোচনা সমভূমি কাকে বলে সমুদ্র তল থেকে খুব অল্প উঁচু এবং বিস্তীর্ণ সমতল ভূমিকে বলা হয় সমভূমি সমুদ্র তল থেকে এর উচ্চতা খুবই কম হতে হবে মালভূমির জন্য উচ্চতা দরকার তিনশো মিটার তিনশো মিটারের থেকে কম উচ্চতা বিশিষ্ট হতে হবে সমুদ্রতল থেকে তিনশো মিটারের কম উচ্চতা বিশিষ্ট এবং বিস্তীর্ণ সমতল ভূমিকে বলা হয় সমভূমি যেমন আমাদের গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র সমভূমি মিসিসিপি মিসৌরি উপত্যকা অঞ্চল এছাড়াও সাইবেরিয়া সমভূমি সাইবেরিয়া সমভূমি পৃথিবীর বৃহত্তম সমভূমি সমভূমির শ্রেণী বিভাগ উৎপত্তির পার্থক্য গঠন বৈচিত্র্য ও আকৃতি অনুসারে সমভূমিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় প্রথম সঞ্চয়জাত সমভূমি দ্বিতীয় ক্ষয়জাত সমভূমি এবং তৃতীয় ভূ আন্দোলনের ফলে গঠিত সমভূমি ভূ আন্দোলনের ফলে গঠিত সমভূমি সঞ্চয়জাত সমভূমি ক্ষয়জাত সমভূমি এবং ভূ আন্দোলনের ফলে গঠিত সমভূমি এই তিনটে ভাগে ভাগ করা যায় তার মধ্যে সঞ্চয়জাত সমভূমি সব গুরুত্বপূর্ণ আমরা আজকে ভূ আন্দোলনের ফলে গঠিত সমভূমিগুলি সম্পর্কে আলোচনা করে নেব এবং বাকি যেটুকু অংশ থাকবে অর্থাৎ সঞ্চয়জাত সমভূমি এবং ক্ষয়জাত সমভূমি আলাদা একটি ভিডিওর মাধ্যমে দেখব তো ভূ আন্দোলনের ফলে গঠিত সমভূমি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব প্রবল ভূ আন্দোলনের প্রভাবে পৃথিবীর কোনো উঁচু স্থান যদি নিচু হয়ে যায় বা কোনো নিচু স্থান যদি উঁচু হয়ে সমভূমির আকার ধারণ করে বা সমতল ভূমি তৈরি করে তাহলে সেই ধরনের সমভূমিকে বলা হয় ভূ সমভূমি তাহলে এই ভূ আন্দোলনের ফলে গঠিত যে সমভূমিগুলিকে ভাগে ভাগ করা যায় পুনরায় একে ভাগ করা যায় একটা হচ্ছে উন্নত সমভূমি এবং দ্বিতীয়টি হচ্ছে সমভূমি অর্থাৎ ভূ প্রভাবে অবনত কোনো নিচু স্থান যদি উঁচু হয়ে যায় দিয়ে সেটা সমভূমির আকার ধারণ করে তাহলে সেটাকে আমরা বলব উন্নত সমভূমি যেমন আমাদের ভারতবর্ষের পূর্ব উপকূলে যে সমভূমিটা তৈরি হয়েছে সেটা এইভাবেই তৈরি হয়েছে অর্থাৎ সেটা আগে নিচু ভূমি ছিল ভূ আলোড়নের প্রভাবে সেটা উঁচু হয়ে গেছে দিয়ে উন্নত সমভূমি তৈরি করেছে এবং তার উল্টো ঘটনা অর্থাৎ ভূ আলোড়নের প্রভাবে কোনো উঁচু স্থান যদি বসে গিয়ে সমভূমি রাখার ধারণ করে সেটাকে বলা হবে অবনত সমভূমি এর উদাহরণ হচ্ছে মধ্য এশিয়ার তুরানের মালভূমি সরি তুরানের সমভূমি মধ্য এশিয়ায় তুরানের সমভূমি ভূ আলোড়নের ফলে ফলে বসে গেছে সেই অঞ্চলটাকে উঁচু ভূমি ছিল সেটা বসে গিয়ে এই ধরনের সমভূমি তৈরি করেছে এই ছিল আজকের এই ভিডিও সম্পর্কে আলোচনা এর পরের দিন আমরা সঞ্চয়জাত সমভূমি এবং ক্ষয়জাত সমভূমি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে এই বিভিন্ন প্রকার পর্বত মালভূমি এবং সমভূমি এই বিষয়টা শেষ হবে তো এই ভিডিওটা এই অবধি এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ